আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক অনেকদিন পরে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মামুন মালয়েশিয়া থেকে আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা যারা ইউটিউব চালিয়ে থাকি অথবা আমরা ইউটিউবে যারা কন্টেন্ট বানিয়ে থাকি আমাদের মোস্ট একটি সমস্যা হচ্ছে আমরা ইউটিউবের কপিরাইট ল সম্পর্কে অনেকেই ধারণা রাখি না তিনটি কারণের মধ্যে এক নম্বর হচ্ছে ইউটিউব কপিরাইট ক্লেম দুই নম্বরে ইউটিউব কপিরাইট স্ট্রাইক তিন নম্বরে ইউটিউব কমিউনিটি গাইডলাইন চ্যানেলে যদি কপিরাইট ক্লেম পড়ে তখন আপনার চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না এক্ষেত্রে আপনি যেই কন্টেন্ট যেই ক্রিয়েটরের ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করেছেন সেই চ্যানেলের সেই ভিডিওটির উপরে আপনি কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না এবং এই ভিডিওতে যত প্রকার অ্যাডসেন্স থেকে ইনকাম হবে এই ইনকামটা সম্পূর্ণটাই মূল ভিডিওর মালিকের অ্যাকাউন্টে চলে যাবে কোনো রকমের ক্ষতি ছাড়াই আপনি আনলিমিটেড যত ইচ্ছা আপনার চ্যানেলে কপিরাইট ক্লেমের ভিডিও আপলোড করতে পারেন দুই নম্বরে ইউটিউব কপিরাইট স্ট্রাইক ইউটিউব কপিরাইট স্ট্রাইক একজন ইউটিউবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একইভাবে আরেকজনের অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন এবং সেই চ্যানেলের ভিডিওটি যদি লেবেলিং করা থাকে তাহলে অটোমেটিকভাবে ইউটিউব থেকে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকবে কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে আপনার চ্যানেলটি আপনার চ্যানেলের ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া এবং প্রথমবার হিসাবে আপনার চ্যানেলকে একটি ওয়ার্নিং দেওয়া হবে এরকমভাবে আপনি যদি তিন মাসের ভিতরে তিনটি কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে পড়ে তাহলে তিন মাসের ভিতরে আপনার চ্যানেলটিকে ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হবে এবং আপনার চ্যানেলের যত সাবস্ক্রাইবার যত ভিউয়ার যত ভিডিও সবগুলো আপনার চ্যানেল থেকে ডিলিট করে এবং এই একই নামে এই এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কোনো রকমের পরবর্তীতে আর চ্যানেল পরিচালনা করতে পারবেন না কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম সম্পূর্ণ আলাদা একটি বিষয় কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে খুব সিরিয়াসভাবে আপনার চ্যানেলটিকে বিবেচনা করতে হবে কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যেই কন্টেন্টের যেই চ্যানেল থেকে আপনার ভিডিওটিতে স্ট্রাইক আসছে সেই চ্যানেলের মালিকের সাথে আপনি যোগাযোগ করে সেই মালিকের সাথে যোগাযোগ করে আপনার কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করে দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ইউটিউব ইউটিউবের ক্রিয়েটিভ কমন থেকে ডাউনলোড করেই ভিডিওগুলো ইউজ করেছেন তারপরেও আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে আপনি যেই ভিডিওটি আপনি ইউটিউবে ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনি ডিসপিউট করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনি যদি লিগ্যালভাবে ভিডিওটি ইউজ করে থাকেন তাহলে ইউটিউব আপনার আপনার চ্যানেলের কোনো ধরনের স্ট্রাইক দিবে না এবং যদি দেখে ইউটিউব অ্যানালাইসিস করে যদি দেখে যে কপিরাইট ক্লেমটি অথবা স্ট্রাইক আপনার নামে দিয়েছে তার ক্লেমটি সঠিক তাহলে তার কথা অনুযায়ী আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বহাল রাখতে ইউটিউব বাধ্য থাকবে আপনার থেকে আপনি যদি ইচ্ছে করে আপনার থেকে ভিডিওগুলো ডিলিট করে দেন তারপরেও আপনার চ্যানেলে তিন মাস পর্যন্ত কপিরাইট স্ট্রাইকগুলো থেকে যাবে তো আপনার ইচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন ইচ্ছা করলে ভিডিওটি ডিলিট করে দিতে পারেন অথবা নাও করতে পারেন নাম্বার তিন ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে কোনো রকমের অশ্লীল ভিডিও করেন অথবা কারোর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনামূলক আপনি ভিডিও আপলোড করে থাকেন ঝগড়া বিদ্বেষ অথবা একজন আরেকজনের সাথে সম্পর্ক ক্ষতি করার উদ্দেশ্যে যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিওগুলো যারা দেখবে তাদের মধ্যে থেকে কেউ না কেউ যদি আপনার চ্যানেল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় এবং সেক্ষেত্রে ইউটিউব থেকে যদি যাচাই করে দেখে আপনার কমপ্লেনটি সঠিক হয়েছে সেক্ষেত্রে আপনাকে কপিরাইট স্ট্রাইকের মতো তিন মাসের ভিতরে যদি তিনটি আপনার চ্যানেলে কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করে তাহলেও আপনার চ্যানেলটি ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হবে এক্ষেত্রেও আপনার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ভিডিও সবগুলো আপনার চ্যানেল থেকে মুছে দেওয়া হবে
তো ইউটিউবের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করি বুঝতে পেরেছেন। কিভাবে জানবো আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আছে কিনা? সেক্ষেত্রে সিম্পলি আপনি ইউটিউব স্টুডিও থেকে আপনার চ্যানেলে চলে যান। চ্যানেলে চলে যাওয়ার পরে এই ধরনের একটি ফিচার আসবে, এখান থেকে আপনি চেক করে নিন আপনার বর্তমান ইউটিউবের স্ট্যাটাস কোন অবস্থানে আছে, আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন অথবা ইউটিউব কমিউনিটি স্ট্রাইক আছে কিনা। ইউটিউব কপিরাইট ক্লেমের ক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো ধরনের ইফেক্ট হবে না, বিধায় ইউটিউব থেকে এ ধরনের কোনো মেনশন করা থাকে না। কিন্তু আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা ইউটিউব কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে আপনার চ্যানেলে অবশ্যই এরকমভাবে অপশনটি শো করবে। এখন বর্তমানে দেখুন এই ভিডিওতে আমার এই চ্যানেলের তিনটি কপিরাইট স্ট্রাইকের মধ্যে বর্তমানে আমার কোনো কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক নাই, এখন জিরো অবস্থানে আছে, এবং আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একই অবস্থা। তিনটির মধ্যে আমার বর্তমানে আমার চ্যানেলের অবস্থা জিরো, তার মানে আমি এ পর্যন্ত আমার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক পড়ে নাই। আরেকটি কথা বলতে ভুলে গেছি, আপনার চ্যানেলে যদি কোনো ধরনের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক পড়ে, সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো ডিলিট না করে 3 মাসের জন্য ভিডিওগুলো আপনার চ্যানেলে রেখে দিন। আপনার কপিরাইট ক্লেমের ভিডিওগুলো যদি আপনি ডিলিট করে দেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে যদি আপনার চ্যানেলটি অটোমেটিক ইউটিউব থেকে বন্ধ, মিউজিক ব্যবহার করার জন্য ইউটিউব স্টুডিও থেকে সোজা চলে যান ইউটিউব লাইব্রেরিতে, সেখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির মিউজিক পাবেন। সেই মিউজিকগুলো থেকে আপনি আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা মিউজিক আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে ইউজ করতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক ছাড়া। ফেয়ার ইউজ না ভিডিও ইউজ করবেন, তার জন্য আপনি সোজা চলে যান ইউটিউব চ্যানেলে, এখান থেকে আপনার মন মতো যে ভিডিওটি আপনি ডাউনলোড যে ভিডিওটি আপনি ইউজ করতে চাচ্ছেন এই ভিডিওটি ইউটিউবের সার্চ বক্সে লিখে সার্চ করুন। তারপরে এখান থেকে আপনি ফিল্টার করে ক্রিয়েটিভ কমনে সিলেক্ট করে দিন। ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলি আপনার চ্যানেলে ইচ্ছা মতো আপনি ফ্রি ইউজ করতে পারবেন, কারণ ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো অন্য আরেকজন ভিডিওগুলো রিইউজ করার পারমিশন দিয়ে থাকে। এক্ষেত্রে এই ভিডিওগুলো যদি আপনার চ্যানেলে ইউজ করেন, কোনো রকম কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন আসবে না। তাছাড়াও আরও অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফ্রি থিমস, বিভিন্ন অনেক কিছু আপনার চ্যানেলে ইউজ করতে পারেন। আমি যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এখানে না বলে আমি ডেসক্রিপশনে লিখে দিব আপনার চ্যানেলে কীভাবে ইউটিউব কিওয়ার্ড বসাবেন। ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়াও আমার এই ওয়েবসাইট থেকে আপনি ওয়েবসাইটে ক্লিক করে আর্টিকেল আকারও আমার এই ব্লগটিকে পড়ে আসতে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে একটু চ্যানেলটি শেয়ার করে দেবেন।